বন্ধুরা, ভূত প্রতীক্ষিত বর্ডার গার্ড বাংলাদেশ 99তম ব্যাচের অবশিষ্ট সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানে আপনারা 66 জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে বরাবর মতো আমি এসে যাইতে চান বিজিব সার্কুলার 24-এ সবাইকে স্বাগতম। তো এই ভিডিও জুড়ে এ টু জেড আমি সব কিছু আলোচনা করব। আর আজকে রাত 10টায় আমি ইনশাল্লাহ লাইভে আসব এই ভিডিওর বিষয়ে, বয়স হিসাব নিয়ে। আরও কোনো যদি আপনাদের কমেন্টস থাকে সরাসরি আজ রাত 10টা লাইভে যোগ দিব। অর্থাৎ আজকে হলো 25/5/2022 তারিখ, ঠিক রাত 10টায় ইনশাল্লাহ লাইভে যোগ দিবেন। আমি এখন সংক্ষেপে আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সীমান্তে অত্যন্ত প্রহরী, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ডিজিটাল পদ্ধতিতে 99তম ব্যাচে সিপাহী ডিজি পদে পুরুষ মহিলা উভয় ভর্তির আবেদন। এখানে শুরুতে রয়েছে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স। শিক্ষাগত যোগ্যতা SSC সমান পরীক্ষা কমপক্ষে GPA 3.0 পেতে হবে এবং SSC সমান পরীক্ষা কমপক্ষে GPA 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ মহিলা উভয় প্রার্থীর জন্য। তবে কেউ যদি SSC তে GPA 3.0-এর কম পায় এবং HSC তে GPA 2.50-এর বেশি পায় বা কম পায়, তাহলে উনি আবেদন করতে পারবেন না। অর্থাৎ আপনাকে SSC তে অবশ্যই 3.0 লাগবে এবং ইন্টারে অবশ্যই 2.50 লাগবে, এটা আলাদা করা যাবে না, যা লেখা আছে তাই। এরপর বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2000 পাউন্ড অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা পাবেন। 9,000 আপনার যদি বেশি হয় তাহলে আপনি 14-15,000 টাকার মতো শুরুতে বেতন পেতে পারেন, আস্তে আস্তে বেতন বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে বাড়ি ভাড়া, বাসস্থান এবং বৃদ্ধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুযোগ সুবিধা তো রয়েছে। এরপর বয়স হিসাবটা আমি বলে দিচ্ছি, 11/11/2022 তারিখে বয়স 18-23 বছর। দেখেন জন্ম নিবেদন 12/11/1999 হতে 11/11/2004-এর মধ্যে হতে হবে। অর্থাৎ 12/11/1999 হতে 11/11/2004-এর ভিতরে যাদের জন্ম তারা কেবল আবেদন করতে পারবেন, পুরুষ মহিলা উভয়ের জন্য এটা প্রযোজ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট অর্থাৎ কোর্টের মাধ্যমে যদি আপনি বয়স পরিবর্তন করেন তাহলে এটা গ্রহণযোগ্য নয়। এরপর রয়েছে শারীরিক যোগ্যতা, উচ্চতা আমি শুরুতে আসি। কত রয়েছে পুরুষ প্রার্থীদের জন্য 5 ফিট 6 ইঞ্চি, অবশ্যই 6.5-এর উপরে লাগবে, 6 ইঞ্চি লেখা থাকলেও হয় না। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্পাদক ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের জন্য 5 ফিট 2 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্পাদক প্রার্থীদের জন্য 5 ফিট হলে আবেদন করতে পারবেন। এরপর ওজন, পুরুষ প্রার্থীদের জন্য দেখতে পাচ্ছেন 110 পাউন্ড অর্থাৎ প্রায় 50 কেজির মতো, ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে 47 কেজির মতো, আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে 47 কেজি, ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে 43 কেজি হলে আবেদন করতে পারবেন। বুকের মাপ 32/34 ইঞ্চি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, ক্ষুদ্র নৃগোষ্ঠী হলে 30/32, আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 28/30 ইঞ্চি উভয় প্রার্থীর জন্য। চোখের দৃষ্টি 6/6 পুরুষ মহিলা উভয়। বৈবাহিক অবস্থা, অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য না। অর্থাৎ আপনার তালাক হয়ে গেছে এখন কিন্তু আপনি অবিবাহিত, তা হবে না, সেটাও হবে না। এরপর অত্র বাহিনী, জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক মহোদয় নিয়োগকারী কর্তৃপক্ষ জেলা কোটা কম বেশি করার ক্ষমতা সংরক্ষণ করে, তা ভর্তির তারিখ ও স্থান SMS-এর মাধ্যমে জানানো হবে। জেলা কোটা জেলাসমূহ হতে জেলা কোটা অনুযায়ী পুরুষ মহিলা ভর্তি করা হবে, ভর্তির কোটার সংখ্যা খুবই সীমিত আর কি। SMS-এর মাধ্যমে প্রযোজ্য কোটসমূহ অর্থাৎ কীভাবে SMS-এর মাধ্যমে কোট দিবেন সেটা আমি বলে দিচ্ছি। রেজিস্ট্রেশনের জন্য SMS-এ করতে প্রয়োজনীয় কোটসমূহ নিম্নরূপ: SSC বোর্ড কিওয়ার্ড, SMS পেরানোর সময় SSC সমান পাশের নিম্নবর্ণিত বোর্ড কিওয়ার্ড ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিওয়ার্ড আপনার জেলাভিত্তিক কিওয়ার্ড দেওয়া আছে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। টেকনিক্যাল বোর্ড, আপনি যদি টেকনিক্যাল বোর্ড হয়ে যান তাহলে TEC টাইপ করতে হবে, এগুলো খেয়াল রাখবেন, ভালোভাবে পড়বেন। এরপরে হোম ডিস্ট্রিক্ট কোড, আপনার ডিস্ট্রিক্ট কোডটা অবশ্যই ব্যবহার করবেন, ডিস্ট্রিক্ট কোড বললে কিন্তু আপনার ফিরতে আর SMS আসবে না। এরপর রয়েছে রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি অনুচ্ছেদ 1-2 অনুযায়ী আগ্রহযোগ্য পুরুষ মহিলা আগামী 26 মে 2022 হতে 26 মে সকাল 10 ঘটিকা হতে 4 জুন 2022 তারিখ 2400 ঘটিকা পর্যন্ত টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকে ইংরেজিতে SMS-এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। 24 অর্থাৎ 4টা পর্যন্ত আর কি, 24 হ্যাঁ অর্থাৎ রাত 12টা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন।
SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন করার নিয়মাবলীটি আমি বলে দিচ্ছি। ভোটার কার্ড বাংলাদেশ সিপাহী জিডি পদে SSC সমান পরীক্ষা, SSC সমান পরীক্ষা ভর্তি ইচ্ছুক পুরুষ মহিলা উভয় টেলিটেক মোবাইল অপশনে গিয়ে টাইপ করতে হবে 16322 নম্বরে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কীভাবে SMS করবেন, এটা দেখবেন অবশ্যই এখানে উদাহরণ দেওয়া আছে। তারপরে প্রথম SMSটা দেওয়ার পরপরেই প্রার্থীদের যাচাই আপনার যোগ্যতা যাচাই করে সাথে সাথে আর একটা ফিন নাম্বার দিয়ে আপনাকে SMS করা হবে। ওই ফিন নাম্বার দিয়ে আপনার 150 টাকা টেলিটক নাম্বারে রেখে পুনরায় দ্বিতীয় SMS করতে হবে। আবার দ্বিতীয় SMS প্রেরণ করার পর আপনাকে আরও একটি কনফার্মেশন SMS দিয়ে দিবে আপনাকে। এরপরে শুধুমাত্র কনফার্মেশন SMS যারা পাবেন তারা নিজস্ব মোবাইলে নম্বরে BGB এর গ্রামীণ রবি অথবা টেলিটক নম্বরে এই নম্বরের মাধ্যমে পরীক্ষার স্থান তারিখ অন্যান্য তথ্যাদি জানিয়ে আপনাকে SMS করা হবে। টেনশন করবেন না, পরীক্ষা উপস্থিত হওয়ার তারিখ সময় সম্বলিত মেসেজ মুছে বা ভুলে গেলে যে কোনো টেলিগ্রাম নম্বর থেকে মোবাইল অপশনে মেসেজ অপশনে গিয়ে নিম্নোক্ত তথ্যগুলো টাইপ করে পুনরায় SMSটা পেতে পারেন। ফি জমা দেওয়ার পর আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে। একবার চূড়ান্ত আবেদনের পর তার সংশোধন বা পরিবর্তন করা যাবে না। প্রার্থীদের মেডিকেল ও লিখিত পরীক্ষা গ্রহণ নির্বাচিত ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই প্রেস্টিং সুগার ABC আছে, অনেক পরীক্ষা রয়েছে, এখানে সব পরীক্ষা ডোপ টেস্ট করা হবে। যদি কোনো মাদক গ্রহণ করে তার আবেদন রাখে যাবেন। এরপরে অ্যান্টিভাইরাস রক্ত পরীক্ষা নেগেটিভ বিস্তারিত সব কিছু দেওয়া হবে। ভর্তি পরীক্ষার সময় অবশ্যই আপনাকে মাঠের সঙ্গে যা নিতে হবে। এক নম্বরে রয়েছে SSC সমর পরীক্ষা পাশের মূল অথবা প্রফেশনাল সনদপত্র অবশ্যই নিতে হবে। সংশ্লিষ্ট স্কুল কলেজ প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক SSC পরিচয়পত্র, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ সহ নিতে হবে। অভিভাবকের অনুমতিপত্র নিতে হবে যা চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার কর্তৃক সত্যায়িত। তারপর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা অথবা ওয়ার্ড কমিশনার কর্তৃক বাংলাদেশ স্থায়ী নাগরিকের সনদ, চারিত্রিক সনদ লাগবে। 14 তলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টিত 11 কপি পাসপোর্ট সাইজের, 1 কপি UP চেয়ারম্যান ওয়ার্ড কমিশন দ্বারা সত্যায়িত, 10 কপি সত্যায়িত ব্যতীত। ইউনিয়ন পরিষদ পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার যা প্রযোজ্য ও অবিবাহিত সনদপত্র লাগবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি, সত্যায়িত ফটোকপি লাগবে। জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত সহায়ক কপি লাগবে। তাহলে এখানে যাদের ভোটার আইডি কার্ড নাই তারা আবেদন করতে পারবেন না। জাতীয় পরিচয়পত্র তো লাগবেই, তার সাথে আবার মূল কপি লাগবে, আবার সত্যায়িত কপি লাগবে। এখানে লেখা আছে জাতীয় পরিচয়পত্রের মূল কপি লাগবে, জন্ম নিবন্ধন না, জাতীয় পরিচয়পত্র আছে, জন্ম নিবন্ধন লাগবে। এরপরে এই ওয়েবসাইটে গিয়ে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে BGB ইচ্ছুক প্রার্থীগণ তথ্যাদি পূরণ ক্লিক করে আবেদন ফর্ম ডাউনলোড করে আপনারা আবেদন করতে পারবেন। BGB-র কর্মকর্তা অবসরপ্রাপ্ত সন্তানদের জন্য আমি বলি BGB-তে বর্তমান যারা কর্মরত আছে তাদের সন্তান, অবসরপ্রাপ্ত এবং শহীদ মৃত সন্তানরা এইভাবে আবেদন করবেন। আর এখানে রয়েছে আপনি যদি মুক্তিযোদ্ধা, NCC ক্যাডেট, আনসার, গ্রাম প্রতিরক্ষা, ক্ষুদ্রঋণ গোষ্ঠীর সম্পাদক, সরকারি নিবাসী এদিন সদস্যদের জন্য প্রযোজ্য, মুক্তিযোদ্ধা সন্তান ও সন্তানদের এর জন্য এগুলো অবশ্যই নিয়ে যাবেন। মুক্তিযোদ্ধারা আছেন তারা BNCT ক্যাডেটদের জন্য এখানে সিস্টেম করা আছে। তারপর আনসারগ্রাম প্রতিরক্ষা সদস্য, ক্ষুদ্রঋণ গোষ্ঠী, এতিমখানার জন্য, তারপর খেলা, আপনি যদি কোনো খেলা অর্জন করে থাকেন অবশ্যই সার্টিফিকেট নিয়ে যাবেন। আর এর বিশেষদৃষ্ট পদে আছে চাকরিতে কারোর সাথে লেনদেন করবে না, টাকা পয়সা লেনদেন করলে আপনি ধরা খেয়ে যাবেন এটা বলা হয়েছে। BGB ওয়েবসাইট দেওয়া আছে, হেল্প ডেস্ক দেওয়া আছে, BGB-তে শাস্তি প্রদান করা হবে ধরা খেলে এই এখানে এখানে দেওয়া আছে। তো মূল তথ্য যেটা আমি সেটা আপনাদের বলে দিয়েছি বন্ধুরা। তো আরও যদি কমেন্টস থাকে কমেন্টস করবেন, আর না হয় আজকে তো আমি লাইভে আসবই 10:00 লাইভে আপনারা সব বিষয়ে জানতে পারেন। তো অবশ্যই ভালো থাকবেন, ডিসক্রিপশন বক্সে আবেদন লিঙ্ক, সার্কুলার লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে সহজে বিস্তারিত দেখে নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, ভিডিও একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চাকরি নিউজের সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।